আজকে হচ্ছে ছুটির দিন, রবিবার। অনেক বাড়িতে অনেক মানুষ বাড়িতে থাকে, অনেক মানুষ বলতে বাড়ির বেটা ছেলেরা বাড়িতে থাকে, তবে আমাদের বাড়ির বেটা ছেলেরা কিন্তু থাকে না। শুধু আমার বাড়ির বলছি না, যারা যারা আমাদের মতন মানে কাজকর্ম করে তাদের কিন্তু কোনোদিনই রবিবার বলে ছুটি নেই। তাদের কিন্তু রবিবার মানেই কাজটা একটু বেশি হয়, তাই না? তবে কি বলো তো, যার যেমন, আমাদের যেমন যখন ইচ্ছা হয় তখন ছুটি করার ব্যাপার আছে, তাদের কিন্তু নেই। না, আমাদের আবার যখন ইচ্ছা হয় তখন ছুটি করা যাবে না। কোনো পাটির বাড়ি কাজ করছে, আর্জেন্ট কাজ আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ছুটি করতে পারবে না। ছুটি করলে কন্ট্রাক্টর কাজ থেকে কিন্তু তোমাকে বসিয়ে দেবে, তখন আবার নতুন কাজ খোঁজার ঝামেলা। তারপরে সেইখানে গিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারবে সেই সব মিস্ত্রি লেবারদের সাথে, সেই একটা ব্যাপার। যেমন মানুষ নতুন জায়গায় কাজে গেলে যেমন একটা অ্যাডজাস্টের ব্যাপার থাকে, এদের আমাদের বড়রা যে কাজকর্ম করে সেই কাজকর্ম কিন্তু সেই অ্যাডজাস্টের কিন্তু ব্যাপার থাকে। তোমরা কিন্তু কেউ ভেবো না যে না, অ্যাডজাস্টের কোনো ব্যাপার থাকে না। মানে কন্ট্রাক্টর ভালো হতে হবে, একটু খিচখিচানি হবে না, পার্টি যে বাড়ি কাজ করবে একটু সেই বাড়ির মানুষ। তবে আজকাল কি বলো তো, যারা আমাদের মতো বড়েরা যাদের যেসব কাজ করে, রং কল এইসব, অনেক বাড়ি আছে খুব ভালো মানুষ, এত ভালো মানুষ তারা বলার কথা নেই। গরম রোদ্দুর হলে একটু শরবত দেয় বা একটু দাঁড়ালে খিচখিচ করে না। আবার অনেক বাড়ির মানুষ এমন আছে মনে জানে যেখান থেকে আমাদের বড়েরা হাঁটে মনে জানে কি ভয়ানক অপরাধ করে ফেলেছে, এত অপরাধ করে ফেলেছে মনে জানে সেখান থেকে হেঁটে মনে তার মাটিটা নষ্ট করে দিল এরকম। এমনভাবে তখন মানে মানে মুখের ভাষা বার করতে শুরু করে, কেন এখান দিয়ে হাঁটছো, কেন এখান থেকে গেলে, কেন এখানে ঢুকেছো, কেন কি করেছো। হ্যাঁ, সব অনেক মিস্ত্রি আছে বলতে পারো যে হ্যাঁ ভালো না, তাদের মন ভালো না, চরিত্র ভালো না, কিন্তু সবাই না, আমরা তো এই এলাকার মানুষ, আমাদের মতো মানুষ। আমার বড়রা এসে সময় সময় গল্প করে, তখন ভাবি কি ভাগ্য না। আমরা কিন্তু কোনো মানুষকে এরকম ভাবি না, আমরা হতে পারি গরিব, আমরা কিন্তু কোনো মানুষকেই এরকম ভাবি না। আমরা ভাবি সব মানুষ কিন্তু সমান। হ্যাঁ, মানুষ যেমন হাতের পাঁচটা আঙুল সমান না, পাঁচজন মানুষও সমান না। বড় বড় জায়গায় কি কোনো কাণ্ড হয় না? এই দেখো হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ পথে নেমেছে, তাই না? তো এই রকমই হচ্ছে ব্যাপার। তো এমন একটা ব্যবহার তারা করে মনে জানে তাদের গায়ে, আমার বড়দের গায়ে মানে কত রকম মানে কি লেগে আছে তার ঠিক নেই। কাপে ঠিক করে চা দেবে না, যে কাপে তারা চা খাবে সেই কাপটা জীবনে ধরে না। আর এখন তো কাগজের কাপ হয়ে গেছে, যেখানে খাও আর ফেলে দাও। আমার বর এসে গল্প করছে, একটা পার্টি মানে একটা বাড়িতে কাজ করতো, সে বাড়ি এমন ছিল যে কাপটা ধরো উদলা পড়ে আছে, তার মধ্যে এসে উপর থেকে চা ঢেলে দিত। আমার বর একদিন বলে দিয়েছে, আমাদের চা দেবেন না, আমরা চা খাবো না। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি। তো আজকে প্রচুর তুখার রোদ উঠেছে, তো রোদ্দুরটা দেখে মনে হলো চলো মশারিটা কেচে নিই, কেন কোন দিন আবার বৃষ্টি শুরু হবে। কালকে যেমন বৃষ্টি হয়েছে, কালকে কাজ ভেবেও কাচতে পারিনি, তো আজকে ভাবলাম মশারিটা চলো কেচে নিই। কেন বলো তো, যে বৃষ্টি তো কোনো ভরসা নেই, বৃষ্টির কোনো ঠিক নেই। আর ছেলে আজকে সেই সকালে পড়তে গেছে 6:30, এখনও বাড়ি আসেনি, সকালে একটা চা বিস্কুট খেয়ে গেছে, কালকে রাতে তো বিরিয়ানি খেয়েছিল। আর ও বলছে, বিরিয়ানি খেয়ে বলছে, মা, ওর বাবা বলে তুই তো 2-3 প্লেট বিরিয়ানি খেয়ে নিস, এত বিরিয়ানি ভালোবাসে। যখন মানে ঢালা হয়েছে না মানে থালায়, তখন তারপরে আবার সাইডে আবার ভাত নিয়েছে, বলছে মা এটুকু খেয়ে আমার পেট ভরবে না। মানে বিরিয়ানিটাও এতটাই ভালোবাসে যে ওকে মানে 2 প্লেট দিলেও খেয়ে নেবে, কিন্তু ভাত হলে আবার অতটা খাবে না। বাচ্চাদের তো এটাই বলো যে যে জিনিসটা ভালোবাসে সেটা মনের মতো করে খায়। তো মাছ এনে নিয়ে চলে এসেছি, মাছ কাটা হয়ে গেছে, আলু নিয়ে চলে এসেছি, আর ফোনে রিচার্জ নেই আজকে, মানে ফোনে ফোন আসবে আর কাল থেকে ফোন আসবে না। তবে দেখি কাল বর সপ্তাহ পাবে, সে দুপুরের পর, কাল কেউ রিচার্জ করতে পারবো না, পরশু তরশুতে দেখি রিচার্জ করব। আর এই মশারিটা চলো এখন কাজ কেচে নিই, রোদ্দুরটা নলে আবার চলে গেলে আবার জ্বালাতন। তো আজকে শর্ট ভিডিও কটা করা আছে, তো ভিডিও করার আজকে চাপ নেই, সেই জন্য আজকে সব কাজ শান্তিপূর্ণ করতে পারবো। আর ভিডিও করার চাপ থাকলে কি বলো তো, ওইদিকেই মনটা পড়ে থাকে, তখন আর শান্তিতে কাজ করা যায় না। আর ভিডিও করব মানে জামা কাপড় পাল্টাবো, জায়গা দেখবো, কে আসছে যাচ্ছে, দাঁড়িয়ে পড়তে হবে, তো অনেকটা সময় কেটে যায়। তো আজকে কালকেই করে রেখেছিলাম, কালকে যেহেতু রান্না কম ছিল, কালকে শান্তি করে একটু ভিডিও করেছিলাম, সেই জন্য কালকে দুটো বেশি ভি করে ভিডিও করে রেখেছি। আর কি গরম লাগছে দেখো, তো সে যে দুটো বেশি ভিডিও করা আছে তা আজকেই পোস্ট হয়ে যাবে, সেজন্য আজকে আর ভিডিও করতে লাগবে না। ভিডিও না করা থাকলে সংসারের মানে কত কাজ মানে নেই আর কি, কত কম কাজ, তবে অনেকটা কাজই থাকে। ভিডিও পোস্ট করতেও অনেকটা সময় লাগে, নেটের ব্যাপার থাকে, নেট প্রবলেম থাকে। যেহেতু আমার ছেলের ফোন থেকে ওয়াইফাই মানে ছেলের ওই হটস্পট কানেক্ট করে নিচ্ছি, সেজন্য অনেকটা সময় লেগে যায় আমার ফোনের মানে কি বলতো, ভিডিও আপলোড করতে করতে একটা আপলোড না হলে আবার আর দিতে পারি না, তো সেই জন্য।
এই চলে এসছে, আর সামনে সামনে কথা বলা যাবে না, তো চলো থাকো, সাথে থাকো, আর চলো রোদ্দুরে গিয়ে আগে কেচে নি। আর আজকে আমার মাথা ব্যথা করছে, ওই রোদ্দুরে যেই বসে কাঁদবো আরো মাথা ব্যথা করবে। ছেলে যেহেতু প্রত্যেক আছে চান করেনি, কখন আসবে? গামলায় জল আছে, তা বলে মশারিটা কেচে নি, নাহলে জলের অপেক্ষা করতে হতো। তাহলে মশারিটা কেচে নি, তারপর ছেলে আসবে যখন ততক্ষণে জল চলে আসবে, তা টাটকা জলে তখন চান করে নেবে। আমাদের তো আবার জলের হিসাব করে কাজ করতে হয় না, জল কখন আসবে, কারেন্ট চলে গেলে জল পাবো না। আর কালকে রাতে কারেন্ট ছিল না জানো তো, উফ কি কষ্ট হয়েছিল শুতে, কত রাত 3টের সময় আজকাল জানো, ছেলে যখন ক্লাস করছে রাত 3:30 ঘুমাচ্ছি, 5টা বাজতে না বাজতে আবার উঠে পড়ছি, রাতে আমার একটুও ঘুম হচ্ছে না জানো তো। ছেলে বলছে তুমি কেন জেগে থাকো, তো জেগে থাকবো না, ফোন নিয়ে পড়াশোনা করে আজকালকার ছেলে, যতই ভালো হোক না কেন, জানি আমার ছেলে কিছু ঘাটবে না, কেন ওর ভয় আছে যে মা আছে, মা জেগে যাবে, তাহলেও তো কেমন লাগে। ওই জন্য ছেলে যখন পড়ে তখন আমি জেগেই বসে থাকি। তো আমার মতন কারা কারা জেগে থাকো কমেন্ট করো তো। আর আমাদের কারেন্ট ছিল না, আরোই ঘুম হয়নি, প্রচুর গরম লেগেছে, অনেক রাতে কারেন্ট এসছে। চলো মশারিটাকে কেচে আসি। মশারি এমন একটা জিনিস যে কি বলবো, মশারিতে তুমি দেখবে অল্প করে সার্ফ দেবে কত না সার্ফ হয়ে যায়। আর আজকে শুধুই মশারিটা কাচবো, মোটামুটি চাদর ফাদর সব কাঁচা আছে, আর ছেলের জামা কাপড় তো নিত্য দিনের, ও তো মানে রোজই কাচাকাচি হয়। আর বরেরটা মোটামুটি বড় এখন কেচেই নেয়, কেন বলো তো, আমরা তো এমনি কোথাও বাইরে বেরোই না যে ভালো জামা কাপড় সেভাবে থাকে, সেগুলো কাচার ব্যাপার থাকে, ছেলে পড়তে যায় ছেলের ওই জামা কাপড়। তবে এবছর পুজোর সময় ছেলেকে দুটো ফুল প্যান্ট আমাকে অতি অবশ্যই কিনতে হবে, ওই যে সেদিন পরে গেল প্যান্টটা ছিঁড়ে গেছে দেখো, ইয়ং ছেলে, তাও ওই ছেঁড়া প্যান্টটা ওর বাবা হাতে সেলাই করে দিয়েছে, সেটা পরে পরতে চলে যাচ্ছে, তবুও বলে না যে মা আমাকে প্যান্ট কিনে দাও, এই প্যান্ট পরে আমি পরতে যাবো না, সবাই ওখানে ভালো পরে। আমাদের মানে ছেলেটা এতটাই বুঝদার যে আমার কি বলবো। তোমরা সবাই বলো শিবানী যে তোমার কথা ভাল লাগে, তোমাকে দেখে অনেক শিখি, তবে আমার ছেলেকে আমি সেইভাবে মানুষ করেছি যে বাবা সময় আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শেখো, সব কিছু জানবে যে আমি অনেক ভালো, আমার থেকে অনেক খারাপ মানুষ আছে, যারা রাস্তায় থাকে তাদের আমার থেকেও কষ্ট কিন্তু অনেকটা কিন্তু বেশি। আজকে বড় বড় ব্লগার আছে, বড় বড় মানে কি বলো মানুষ আছে, যাদের অনেক অনেক টাকা, কিন্তু আসে না কখনো হাত দিয়ে নেমে তাদের সাহায্য করতে। তবে কয়েকটা দাদা ভাইদের আমি দেখি, যেমন ইনস্টাগ্রামে আমার ফলো করা আছে, তাদের দেখি আমার এতটা ভালো লাগে, হয়তো সামান্য কিছু করে, সামান্য কিছু দেয়, কিন্তু খুব ভাল লাগে। যেমন খুশির ভাণ্ডার দাদা, বাপ্পা দাদা, এই যে বনবাসী মানুষদের জন্য যে খাবার দিচ্ছে, দেখো মানুষরা কতটা কষ্ট করছে, কতটা কষ্ট করে রয়েছে, এতটা কষ্ট করে রয়েছে যে বলার কথা না। সেখানে মানুষ সামান্য একটু মুড়ি খাওয়ার জন্য এক গলা জলে নেমে সব ধাক্কাধাক্কি করছে, ভাবো তো। আমার ছেলে বলছে মা কী কষ্ট, আমরা দুজনে দেখে চোখে জল এসেছে, কেন বলো তো, আমরা বলছি যদি কোনোদিন, আমি বিশ্বাস করো আমি বলছি, আমি যদি কোনোদিন ইনকাম করতে পারি না, আমি বিশ্বাস করো এই সব মানুষ কেন, আমি জানি। ওই যে মালদা দিকে না, মুর্শিদাবাদ আর মালদা তো পাশাপাশি, আমার শ্বশুরবাড়ির দিকে ওই একই অবস্থা, ওইখানেও কিন্তু প্রচুর বন্যা হয়। যখন বন্যা হয় মানুষের ঘরে চাল থাকে কিন্তু রান্না করে খাওয়ার জিনিস থাকে না, জ্বালানি থাকে না। এখনকার দিনে হয়তো গ্যাস হয়েছে, একসময় তাদের গ্যাস ছিল না, যখন তারা পাটকাঠিতে রান্না করতো তখন পুরো জলে থই থই করতো, এক মানুষ সমান জল। তোমরা যারা যারা, আমি একটাই অনুরোধ করবো, যারা যারা বড় মানে আছো, যাদের যাদের অনেক টাকা পয়সা আছে, প্লিজ তোমরা সাহায্য করতে করো একটু। তোমরা যদি সাহায্য করতে না পারো, তোমরা ওই যে দাদা আছে না খুশির ভাণ্ডা দাদা, এদের সাহায্য করো। আমরা জানি আমাদেরও জীবনে কষ্ট আছে, আমাদের জন্য আমরা কার কাছে সাহায্য চাইব। আমি যদি হাত পেতে সাহায্য চাই যে আমার ছেলেটার পড়াশোনা করাতে পারছি না, তোমরা একটু পাশে দাঁড়াও, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। কিন্তু কি বলতো, যে মানে সে দাঁড়ানোর মানে বলবে যে হ্যাঁ নিজের ছেলে জন্ম দিয়েছো, নিজে পারো না খরচা করতে, এইরকম ধরনের কমেন্ট আসবে, সেই জন্য আমরা বলি না জানো তো। কিন্তু একটা কথা, সেই সব মানুষরা প্রচুর কষ্টে আছে, তোমাদের যার যা সামর্থ্য দিয়ে পাঠাও। তবে জানো তো আমার কোনো সামর্থ্যই নেই, হ্যাঁ বলবে 50-100 টাকার সামর্থ্য নেই, তা আমার গুগল পে ফোনপে ওগুলো কিছুই আমাদের নেই, আমরা ওইসব পারিও না, ওইসব জানিও না জানো তো। যদি থাকতো তাহলে হয়তো যেটুকু সম্ভব দিতাম। আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, গেছিলাম বাজারে ছাতা নিয়ে ছেলের ছাতাটা খারাপ, আমি জানি না, ছাতাটা ফট ফট করে বন্ধ হয়ে যাচ্ছিলো, রাগের চোটে আমি ছাতাই বন্ধ করে দিয়েছি। ওই যে রোদ্দুরে এসেছি, আমার যে মাইগ্রেন আছে, মাইগ্রেনে মাথা যন্ত্রণা করতে লেগেছে, ওই জন্য চশমাটা পরে নিলাম। কিন্তু চশমা পরলে হবে কি, আমার চোখটা তোমাদের আগেও বলেছি ডাক্তার দেখাতে হবে, আমার হচ্ছে সামনের পাওয়ারটা গেছে, এই চশমা পরলে আমি সামনে কিছু দেখতেই পারি না, এটা হচ্ছে দূরের চশমা, দূরে দেখা যায়। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, এখন প্রচুর যন্ত্রণা করছে, চশমাটা পরলে তাও একটুখানি কমবে, সেই জন্য পরলাম, নাহলে ভিডিওগুলো পোস্ট করবো কী করে, আমি তো মাথা নিচু করতে পারছি না, রান্না বান্না করবো কী করে। আজকে ভেন্ডিটা এনেছি, কিন্তু অনেক দিন, যেহেতু টাটকা ভেন্ডি এনেছিলাম সেহেতু ভেন্ডিটা কিন্তু ভালো আছে, একটু শুকিয়ে
শুকিয়েছে, এই জলে দিয়েছি, দেখো আবার টাটকা হয়ে গেছে। এটা আমার বাবার থেকে শেখা। যখন কোনো জিনিস শুকিয়ে যাবে, একটু বেশি করে সময় জলে রেখে দেবে, দেখবে এবার শুকিয়ে মানে কি একদম শুকিয়ে কাটকাট হবে তা না, মোটামুটি শুকিয়ে গেলে সেটাকে জলে রাখলে বেশ কিন্তু সুন্দর তরোতাজা হয়ে ওঠে। তো আমাদের তো এরকমই জীবনে ফ্রিজ নেই, এটাই হচ্ছে আমাদের ফ্রিজ। তবে জীবনে অনেক ছোট ছোট শখ আছে, ছোট ছোট বলতে কি হয়তো ইচ্ছা আছে একদিন হোটেলে যাব। সবাইকে দেখি পুজোর সময় হোটেলে গিয়ে খাই, আমরা কোনোদিন খাইনি, কোনোদিন আমি রুমালি রুটি খাইনি, কোনোদিন রসমালাই খাইনি। এই ছোট ছোট ইচ্ছাগুলো আছে, যদি কোনোদিন পেমেন্ট পাই তাহলে সেদিন কিন্তু এই শখগুলো পূরণ করতে করব, ইচ্ছা আছে। তবে দেখা যাক কবে শখ পূরণ হয়। অনেককেই দেখছি অনেক দিদিভাই ফেসবুক থেকে একটা মোটা টাকা ইনকাম করছে, ওই জন্য এখন আমি মন দিয়ে ফেসবুকটা করছি, ইউটিউবটা আমি করছি না তা না, তবে ইউটিউবের রিচ সব কিছু আমার দিনের দিন কিন্তু ডাউন হচ্ছে। এবার ডাউন যখন হচ্ছে আমার তো হাতে সেটা নেই, আমি কি করব? যদি ইউটিউব যদি আমাকে নতুন মানুষের কাছে সাজেস্ট না করে আমি তো আর যেতে পারবো না। আজকে আমার বারবার হাতে কাটা ফুটছে আর কাটা লাগছে, কেন বলো তো? আজকে গেছিলাম বাজারে, মাসি বললো যে কজন আর মাছ তুলে দিতে, বড় বড় চিংড়ি ছিল তুলে দিচ্ছিলাম প্যাকেটে, সেখানে কি হলো বলো তো, সেই চিংড়ি মাছের কাটা আমার হাতে ফুটেছে, আর এই মাছের মাথার কাটাটাও আমার ফুটলো। মাছগুলো ভেজেছি, তোমরা ভাবতেই পারো যে শিবানী এত কড়া করে কেন ভাজলো। এই মাছগুলো আগে দিলাম, ওইটা ওই দিকেরটা বর খাবে, ওটা মানে আজকে খাবে, আর এগুলো কড়া এই জন্য ভাজলাম, গরমকাল তো, কালকের জন্য এই 3 পিস রাখবো। যদি একটু কড়া করে না ভাজি কালকে থাকবে না, জানো কেমন একটা গন্ধ ছাড়তে লাগবে। একটু কড়া ভাজা থাকলে তাহলে কিন্তু নষ্ট হয় না, আর একটু যদি কাঁচা ভাজা থাকে তাহলে কিন্তু নষ্ট হয়, তাহলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে আর কেমন হয়েও যায় জানো তো। সেই কারণে একটু কড়া করে এগুলো ভাজি, কড়া করে ভাজলে কোনো ক্ষতি নেই। কড়া ভাজলে হয়তো বলবে শিবানি মাছে কিছু ঢোকে, না ঢুকুক গে, মাছের একটু গন্ধতেই তো আমার বর ছেলে খায়, সেই কারণে। আর দেখো এই মাছটা বেশি কড়া করবো না, যে দেখেছো অল্প কাঁচা পাকা রয়েছে, আজকে রান্না করবো তো সেই জন্য অল্পই ঠিক আছে। আর মাছ ভাজার তেলটাতে কেমন যেন হলুদ বেশি, মানে হলুদটা না আমার লেগে যায়। তোমরা তো দেখো আমি বেশি কিন্তু হলুদ দিই না মাছ ভাজাতে, তাও কেন কি জানি কেন হয়। আমার ছেলে আজকে লেজা মাছ পেয়ে ভীষণ খুশি হবে। আজকেও বাজারে দেখলাম ইলিশ মাছ, 350 টাকার মাছগুলো এই 150-200 গ্রাম ওজন, আর 500 টাকার মাছগুলো 400-450 গ্রামের ওজন। তবে আমাদের সামর্থ্য নেই গো, আমরা যে 60-70 টাকার যে মাছ কিনে নিয়ে এসেছি এই মাছটা আমাদের 2 দিন হবে, আর একটা যদি ইলিশ মাছ আনতাম 200 গ্রামের সেটা আমার 1 দিনে হয়ে যেত। আবার কালকে কি করতাম, সপ্তাহ শেষ আমাদের, সোমবার হলে বড় পয়সা পাবে। তবে এখন ইদানিংয়ে প্রচুর মানে ভেবেচিন্তে আমাদের চলতে হয়, নাই বা খেলাম ইলিশ মাছ, ছেলে যখন ভালো কাজকর্ম পাবে তখনই তো পাওয়া খেতে পারবো, খাওয়া তো আর 1-2 দিনে শেষ হয়ে যাচ্ছে না। বা আমি যদি এই সোশ্যাল মিডিয়া কিছু ইনকাম করতে পারি, সে তখন আমার লোক যেমন বাজারে চলে যাচ্ছে বড় বড় মাছ আনতে, আমিও যাব। এ দেখো আলুগুলো কিন্তু কালকে 3টে সেদ্ধ, ভাতের মধ্যে দেবো দেবো করছি, ডিম আলু মাখবো তো, ওই ছেলে বিরিয়ানিতে ডিম পেয়েছিল সেই ডিমটা রেখেছি, সেই ডিমটা দিয়ে আলু দিয়ে মাখবো। এই যে রেখা দেখা দেখো ডিমটা রয়েছে। আর বাইরে চলে এসে প্রচুর বৃষ্টি, আমার না রোদ্দুর হোক কোনো ক্ষতি নেই, গরম লাগুক যত কষ্ট হচ্ছে হোক, প্রেশার বেড়ে যাচ্ছে গরমে, কিন্তু তাও ক্ষতি নেই, কিন্তু বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলে আমার বরের একদম কাজ হয় না গো, সেই জন্যে। তোমাদের সামনে তেমন আসেনি, কথা বলিনি, বাবা দু হাতে ধরো, সেখানে কথাই বলা হয়নি, কি রান্না করেছি ভালো করে শেয়ার করা হয়নি, অনেক কাজকর্ম গেছে। আজকে আমাদের এই পাশে গিয়েছিল ঝামেলা, সেটাই এতক্ষণ ধরে মিটমাট হলো, তাই দেখছিলাম। কালকে ছেলে বিরিয়ানিতে যে ডিমটা পেয়েছে, ও তো সেদ্ধ ডিম খায় না, কাল আমাদের নিরামিষ ছিল, ডিমটা সেদ্ধ ছিল, আজকে আমি হারে আরো গরম ঠান্ডা করে মানে সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর ডিমটা দিয়ে আজকের ডিম আলু ভর্তা। আর আমি কি রান্না করেছি দেখো, মাছের ঝাল, এখানে হচ্ছে মাছের তেল করেছি, ভাত করেছি, আর এই যে কড়াইতে রয়েছে তোমার ঢেঁড়স আর আলু ভাজা, আজকে ঢেঁড়স আলু ভাজা করেছি, ওটা ঢেঁড়স আলু ভাজা করেছি, এখন যে খাবে খাবে আর না খাবে রাতে রুটি, কেন রাতে লাইভ করি, এতক্ষণ লাইভ করা হয়ে যায় তো যে অনেকক্ষণ সময় লেগে যায় আমার, তখন উঠে যদি কিছু রান্না তরকারি করি না খুব অসুবিধা হয়। আর আমাদের এখানে এত রোদ্দুর ছিল, গরম ছিল, একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার পুরো মেঘলা, মানে আবার মেঘলা করেছে, বর চলে এসছে, আর আমাদের এই কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা খেতে আমার আর আমার ছেলের ভীষণ ভালো লাগে, আমার বরের একদম অপছন্দ, জানি না বর কতটা খাবে কি করছে। আর হচ্ছে আজকে আমার বর গ্যাস ঠিক করবে, গ্যাস সারাই করবে, খেয়ে দিয়ে উঠে একটু বসে টসে নিয়ে তারপর গ্যাস সারাই করবে, গ্যাসটা আমার না প্রচণ্ড খারাপ, আর লোক ডাকলে না সেখানে কি বলো পয়সা লাগবে, এখন এই মুহূর্তে আর হচ্ছে না, ওই জন্য গ্যাসটা আমার বর আজকে সারাই করবে, আরও কিছু টুকটাক কাজ আছে করবে। তো চলো আমরা খেয়ে নিই, বর বসুক, বর চান করে আবার বসতে পারে না, ওই যে চলে এসছি, ছেলেকে আর বরকে দিয়ে দিই।
ছেলে ওই যে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম খাচ্ছে, আর বড় খাচ্ছে, আর ছেলেকে মাছটা দিলাম। আমি যাব এখন হচ্ছে বাসন ধুতে, কলে জল এসছে, গামলা বালতি ভরতে যাব। তো বললাম, বর তো বরের মাছটা নিয়ে নিতে পারবে, ছেলেকে বললাম তোকে বাবা পাতে দিয়ে দেবো, ছেলে বললো হ্যাঁ দিয়ে দাও। তো আমি ভিডিও করতে করতেই বরেরও মাছ ভাত মাছের তেল ভাতটা খাওয়াই প্রায় হয়ে এসছে, এই যে বাসন রয়েছে আর গামলা বালতি ভরবো। তা বরকে বললাম তোমাকেও মাছ দিয়ে দিই, তবে আমার একদম ছোট, তার থেকে একটু বড় বরের, আর পিছনের ভাতগুলো বাবা ছেলে দুজন এক জায়গায় জড়ো করেছে, দুজনেই কেউ বলছে খাবে না ওই ভাতগুলো, ওগুলো আমার ভাগ্যে। ছেলে বরকেও মাছের ঝোল দিলাম, তো দুজনে খাক, আমি বাইরের কাজগুলো তৎক্ষণ সেরে আসি। না সবাইকে, সবাই কেমন আছো, ভালো আছো? আর আমার বর এখানে করছে হচ্ছে, দেখো দাঁড়াও, এই ঘড়িটা ছিল আমাদের পুরানো, তো লাগিয়ে দেখছে, আর ওই আগের ঘড়িটা যেহেতু বন্ধ হয়ে গেছিল, তো বন্ধ ঘড়ি রাখে না জানি, তাহলেও বর ওটাকে লাগিয়ে মানে ট্রাই করে দেখছে যে ঘড়িটা ঠিকঠাক আছে, মানে এটা ঠিক আছে না চলে কি না, মনে পড়ে গেল। তবে এটা সেকেন্ডের কাটা বন্ধ, এখন ব্যাটারি লাগানো হয়েছে, দেখা যাক যে ঘন্টার কাটাটা চলে কি না, তাহলে বোঝা যাবে। তা এখন মা এসেছিল, মা এসে মা চলে গেল, মা সন্ধ্যেবেলা চা ফা খাওয়া হলো, আমার আর মনেই নেই যে একটুখানি ক্যামেরা বন্দি করবো, তা হয়নি আর, এ হচ্ছে ব্যাপার। আমি আজকে এখনও লাইভে বসিনি, লাইভে বসবো 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 করছি, বসা হচ্ছে না, আর গলাটা শুকিয়ে যাচ্ছে, গরম লাগছে, এক একদিন আর ইচ্ছা করে না, আমার আছে মাথাটা ভীষণ ব্যথা করছে, মাথাটা ব্যথার জন্য আর ইচ্ছা করছে না, দেখো শোনা আসলো, মাথাটা ব্যথার জন্য ইচ্ছা করছিল না, ফের বর বললো না করবে না, তো সবাই যেহেতু বসে থাকে সেই জন্যে যাব এখন লাইভটা করব, লাইভ দেখো শোনা, ফোনটা দেখো, দাগ দেখো, দেখতে পাচ্ছ? তো চলো, ফোনটাতে একদম দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে, জানি না ফোনটা আর মনে হয় থাকবে না, মনে হয় খারাপই হয়ে গেছে, পরে বোঝা যাবে, তো চলো সাথে থাকো। আমার বরমশাই দেখো গ্যাস পরিষ্কার করতে লেগেছে, আমার বাবার যে বাসরিক কাজ গেল এতদিন আগে, তবে থেকে বলছি আমার মায়ের গ্যাস ঠিক করে দিল, আমার ছোট ভাইয়ের বউয়ের গ্যাস ঠিক করলো, তারও কত আগে থেকে বলছি, আমার গ্যাসটা ঠিক করে দিচ্ছে না। গ্যাসটা কি বলতো, একটু কমালেই নিভে যাচ্ছিল আর কিছু সমস্যা হচ্ছিলো, লোক ডাকলেই তো 400-500 টাকা নিয়ে নেবে, তো বললাম তুমি চেষ্টা করে দেখো, মোটামুটি কাজ চলার মতো হলেও চলে যাবে। তো সেখানে হচ্ছে আজকাল কি বলতো, আমার বর এখন একটু কেমন, আগে অনেক কাজ করতো কিছু বলতে হতো না, একদিন বললেই সেটা হয়ে যেত, আর এখন অনেক দিন বললেও হয় না, কেন জানো তো, এই যবে থেকে জমিটা চলে গেছে আমার বর নিজের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, শুধু একটা কথাই ভাবে, যেহেতু আমার বরের এত বড় একটা রোগ আছে পেটের মধ্যে তোমরা জানো, সেই রোগটা অপারেশন করলে আজকে বসে যাবে ঘরে, তারপর আমাদের সংসার পুরো অচল হয়ে যাবে, সেই জন্য অপারেশন করছে না, আর বড় অপারেশনে ভীষণ ভয় পায়, সেই জন্যও করছে না। এবার বর শুধু একটা জিনিসই ভাবে, যদি কখনো আমার বরের কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে, আমরা কোথায় যাব, এ পরের বাড়ি না পারবো ভাড়া গুনতে, না হবে ছেলের পড়াশোনা, না পাবো দুটো খেতে, তার মধ্যে আমার বর তো জানে যে আমার শরীরের কন্ডিশন একদম ভালো না, যে কাজকর্ম করে খাবো। তো যতই বলি তুমি চিন্তা করো না, চিন্তা করে তোমার রোগ বাড়িও না, চিন্তা হচ্ছে সব থেকে বড় রোগ জানো তো, আমি তো খাটছি, আমি একদিন না একদিন ঠিক ইনকাম করতে পারবো, আর এই দেখো আমি বসে লাইভ করতে, কেউ না আসলেও তখন আমাকে এভাবেই বসে থাকি, সময় দিই যে যদি কোনোদিন হতে পারি ভাইরাল, যদি ইনকাম করতে পারি, তো এই তো হচ্ছে ব্যাপার, জানি না কবে কোন দিন ইউটিউবটা আমার বেজায় মানে কি বলতো একদম সব কিছু খারাপ হয়ে গেছে, আগে লাইভে প্রচুর লোক আসতো ইউটিউবে, এখন কেউ আসে না, যেমন ইউটিউবে কে মানে আসে না, তবে ফেসবুকে মানুষ অনেক আসে, অনেকটাই ভালোবাসা পাচ্ছি, হয়তো ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না কিন্তু ফেসবুক থেকে পারবো, নিয়ম মেনে কাজ করলে ফেসবুক থেকে কিন্তু ভালো টাকা ইনকাম হয় জানো তো। ইউটিউবে সবাই বলে পয়সা বেশি ফেসবুকে কম, কিন্তু ইউটিউব তো দেয় না আমাদের মতো ছোটো ছোটো মানুষদের, একদমই দেয় না, কী আর করবো, সবই আমার ভাগ্য, সবই আমার কপাল। তোকে বলেছিলাম যে লাইভটা তাড়াতাড়ি শেষ করে দেবো, আর শেষ করে দিয়ে তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে শোবো, তো বড় বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমার সব প্রথমে যখন ফেসবুক লাইভ করলাম তারপর আমার ভালো লাগছিলো, মাথা ব্যথা যন্ত্রণা করছিলো, তো বড় বললো লাইভ করতে হবে না, তাহলে তুমি একটু শুয়ে ঘুমিয়ে নাও, তারপর বললাম যে না তাহলে একটু ইউটিউবে করি, তো ইউটিউবে করতে করতে আজকাল কী হচ্ছে, ফোনের সমস্যার জন্য নাকি জানি না লাইভটা কেটে যাচ্ছে, তো কেটে গেছে, তারপরে ভাবলাম যে চলো রুটি করে খেয়ে শোবো, আজকে 9:10-15 মধ্যে হয়ে গেছিলো, কিন্তু দুঃখের বিষয় আমরা যে ইনস্টাগ্রামে ভিডিও দেখতে লেগেছি, আগে তো আমাদের নেট থাকতো না, দেখতে পেতাম না, আমি আর আমার বর দুজনে দেখতে লাগলাম, কটা ভিডিও করলাম বরকে নিয়ে, আমার বর যখন ভিডিও করে না করে না, আমার বর যখন ভিডিও করে ভিডিওগুলো দেখবে দারুণ সুন্দর কিন্তু করে, তা কয়েকটা ভিডিও আজকে করেছি, এটা আপলোড দেবো না, আজকে দুটো ভিডিও আপলোড দিয়েছি, বাকি কালকে বাদ দিয়ে পরশুদিন আপলোড দেবো। আর এই যে বর এসছে এখন 11টা বাজতে, যা বর ওষুধ করবে, আমি আমি রুটি রুটি করবো, সেই রাত 11টা, এখন রুটি করলে অন্তত আধ 1 ঘন্টা, তারপরে খেয়ে দিয়ে শুতে 12:30-1টা বাজবে, তো বলো সেই জন্য আর ছেলে ওখানে ফোনে চার্জার লাগিয়ে
যেহেতু ওর ফোন থেকে হটপট নেওয়া হচ্ছে, সেহেতু ওর নেট প্রচুর চলে যাচ্ছে, মানে চার্জ চলে যাচ্ছে ফোনের, ও পড়াটা অসুবিধা হয়ে যাচ্ছে, যেন তো আমার রিচার্জ করতে হবে, কিন্তু আমি পেরে উঠছি না, এই মুহূর্তে তো পেরে উঠছি না। দেখা যাক, বর আজকে অনেক কাজ করেছে, দাড়ি কেটেছে, আমি লাইভ করছিলাম তখন গ্যাস সারাই করেছে, বুঝেছো তো, চা করে দিয়েছে, তারপরে ছেলে সাইকেলটা নিয়ে, ছেলে এখানে বাড়ির সামনে চালিয়েছে, পড়ে গেছে, সাইকেলটা একটু ঠিক করে দিয়েছে, ছাতাটা আজকে ঠিক করে দিয়েছে, যে ছাতাটা ছেলের বললাম না নিয়ে গেছিলাম বাজারে, ফটফট করে বন্ধ হচ্ছিল, সে ছাতা ঠিক করেছে। আজকে আমার বেচারা বর ঘুমায়নি, আজকে অনেক কাজ করেছে, ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমায়নি, বেচারা হেব্বি সোনা বাচ্চা একটা। তো চলো বর ওষুধ করুক, আর আমি রুটি করে নিয়ে, পুরো পাড়া সবাই শুয়ে পড়েছে আর নিস্তব্ধ আমরা জেগে আছি, এই ভিডিওর কাজ করতে করতে আমি পুরো যা তা। আজকে নাহলে একটুখানি আমি দেখেছি ইনস্টাগ্রামের ভিডিও দেখেছি, কটা ভিডিও করেছি, আসল কথা দেখতে দেখেছি করেছি। আর বরকে নিয়ে করা মানে বুঝতে পারো, বর তো ভিডিও করে না, একটা ভিডিও কভার করে করার পর করতে হলো, তো না বড়ও অতটা করতে হয় না, কভারও করতে হয়নি, ভিডিওগুলো দেখেছি, তারপরে সে ভিডিওগুলো ভালো লেগেছে, তারপর নিয়েছি, আমাদের যেগুলো ভালো লাগবে, আমরা যেগুলো আনন্দ উপভোগ করব, সেগুলো তো তোমাদের কাছে নিয়ে যাবো বলো, সেগুলো আনন্দ উপভোগ করার জন্যে। তো চলো, তো ইউটিউবের থেকে আমার এখন কোনো আশা প্রত্যাশা কিচ্ছু নেই, ইউটিউব নামেই হচ্ছে আমার, বাকি আমি যেসব জায়গা দিয়ে ভালোবাসা পাচ্ছি সেই সব জায়গাতে কাজ করে যাব। হ্যাঁ, যতদিন ওই সব জায়গায় কাজ করছি ইউটিউব তো ততদিন আছে, কেন ইউটিউব একদম আমার কাছে একদম কি বলবো, একদম মানে বেকার। সবাই আমাকে কমেন্ট করে বলে যে শিবানি কেন সবাই পাচ্ছে তোমরা কেন পাও না, সেটা আমিও জানি না, ইউটিউবের আমার সাথে কি এত কি বলবো কি আছে আমি নিজেও জানি না, না এত সুন্দর সুন্দর শর্ট ভিডিও দিই যেটা অন্য সব চ্যানেলে এত পপুলার, যদি মানুষের ভালোই না লাগতো সেগুলো কি সেখানে চলতো বলো, সেখানে এত পপুলার অথচ আমার ইউটিউবে চলে না, কেন আমি বুঝি না, আমার কোথায় কি প্রবলেম হচ্ছে সেটাও আমি বুঝি না। তো চলো দেখা যাক আগামী দিনে কি হচ্ছে, কোনটাকে রাখছি আর কোনটাকে ছাড়ছি। হলো, খেয়ে দিয়ে উঠলাম, আমি ভাত খেলাম, আমার ছেলে বর রুটি খেলো, এখন 12টা বাজে। আর বরের হচ্ছে দাঁতে আজকে ভিন্ডি ভেজেছিলাম, দাঁতের মধ্যে সব ফাঁকা দাঁতের মধ্যে ভিন্ডি ঢুকে বসে আছে, আর আমার ছেলে এই যে ক্লাস করছে, এই যে দেখো কোথায় বসে বসে, এখানে বই খাতা আছে টেবিলের উপর, ওখানে বিছানাটা ঝেড়ে দাও, শুনো আমি বাইরে ঘুরে যাচ্ছি, আর এখন চকিতে উঠে পড়বো, আমি বাইরে যাচ্ছি, আর বরের এখন একটু সময় লাগবে, বেচারা একটু হাত পা ছেড়ে বসেছে, ওর দাঁতের ব্যথা থাকে, মানে দাঁতটার একটু সমস্যা আছে, আর কিছু ঢুকে গেলে ওর ভীষণ যন্ত্রণা করে, এরকম কাদের কাদের সাথে হয়, কাদের কাদের এরকম দাঁত ব্যথা করে একটু জানিও। তো চলো বাইরে ঘুরে আসি, বাবা গেটটা লাগাওনি কেন, এই দেখো এখানে বিড়াল বসে রয়েছে, এই যে, এই যে দেখতে পাচ্ছি, এই যে অন্ধকার। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই যে যেখান থেকে দেখছে পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবে, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা এবার পাশে থাকার জন্য। তবে আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।